কম দাম বা পরিবেশ বান্ধব বলেই নয়, নানা কারণে বাড়ছে ই-বাইক অথবা ইলেকট্রনিক বাইকের চাহিদা। আর বিভিন্ন কোম্পানি বাজারে নিয়ে আসছে সব নতুন নতুন ই-বাইক। টেকজনের আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমনই 5টি নতুন প্রযুক্তির ইলেকট্রনিক বাইক, যেগুলোকে আপনি চাইলে অনলাইন মার্কেট থেকেও কিনে নিতে পারবেন। তো এসব ইলেকট্রনিক বাইসাইকেলের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বরাবরের মতো আজকেও বলছি, আপনি যদি এখনও আমাদের টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে রাখুন। সুপার 73R, এই সুপার সিরিজের বাইসাইকেলটি কিছুদিন আগে মার্কেটে লঞ্চ করেছে। এটির সামনে আর পিছনে দুই চাকাতে ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে এবং পিছনের চাকাতে 2000 ওয়াটের DC হাফ মোটর লাগানো হয়েছে, যে মোটর দিয়ে আপনি ঘন্টায় 65 কিলোমিটার স্পিডে চালাতে পারবেন। এই ইলেকট্রনিক সাইকেলকে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 960 ওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে আপ টু 60 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। এবং এই সুপার ইলেকট্রনিক বাইসাইকেলের প্রাইস $2,500, যা বিডি টাকায় 2 লক্ষ টাকা। রেভোল্ট ইলেকট্রনিক বাইসাইকেল, আপনি যদি ট্রেডিশনাল ফ্যান্সি ইলেকট্রনিক বাইসাইকেল নিতে চান, তাহলে এই রিভোল্ট বাইসাইকেলটি আপনার অনেক বেশি পছন্দ হবে। সো ফ্রেন্ডস, ইন্ট্রোডিউসিং রেভোল্ট বিচ ইন দ্য ইলেকট্রনিক বাইসাইকেল। এই রেভোল্ট সাইকেলে ব্যবহার করা হয়েছে 350 ওয়াটের হাফ মোটর, যে মোটর 6 লেভেলে ইন্টেলিজেন্ট প্যাডেল অ্যাসিস সিস্টেম কাজ করে এবং এটাতে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 36 ভোল্টের 10 অ্যাম্পিয়ার লিথিয়াম আয়ন রিচার্জেবল ব্যাটারি, যে ব্যাটারিকে আপনি 3 থেকে 5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন। এটিতে আপনি আরও পাবেন 7 স্পিড গিয়ার, যা দিয়ে এই বাইসাইকেলকে আপ টু 45 কিলোমিটার পার আওয়ার টপ স্পিডে চালাতে পারবেন এবং এটার প্রাইস $2,500। নিয়েকা ইলেকট্রনিক বাইক, রিসেন্টলি লঞ্চ করা ভবিষ্যতের মতো দেখতে এই ইলেকট্রনিক বাইসাইকেলকে তৈরি করা হয়েছে লস এঞ্জেলে। এটার ফ্রেমকে তৈরি করা হয়েছে টোটালি কার্বন ফাইবার দিয়ে, এতে করে এই সাইকেল হালকা হওয়ার সাথে সাথে অনেক মজবুতি প্রোভাইড করবে। এই সাইকেলের হ্যান্ডেলে ব্যবহার করা হয়েছে এক স্মার্ট ডিসপ্লে, যে স্মার্ট ডিসপ্লে অ্যান্ড্রয়েড সিস্টেম সাপোর্ট করে, যে কারণে এটার সাথে আপনার স্মার্টফোন অ্যান্ড স্মার্ট ওয়াচকে কানেক্ট করতে পারবেন। সাথে এটাতে আরও পাবেন 1000 ওয়াটের হাফ মোটর এবং LG লিথিয়াম আয়ন ব্যাটারি, যে ব্যাটারিকে 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে ঘন্টায় 60 কিলোমিটার স্পিডে 80 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এবং এটার প্রাইস $1,000, যা বাংলাদেশি টাকায় 85,000 টাকা। ক্যাব্রিও ভেলো, এই অদ্ভুত বাইসাইকেলের নাম ক্যাব্রিয়া বা বাইসাইকেল কার বলতে পারেন। আপনি এটাতে পাবেন 3টি চাকা ও পেডেলিং ফিচার এবং এটার বডিকে বানানো হয়েছে ন্যানো ফাইবার প্লাস্টিক দিয়ে, যে কারণে এই সাইকেল কার দেখতে কিছুটা এক জুতার মতো লাগে। এই বাইসাইকেলে পেডেলিং ফিচারের সাথে সাথে আপনি পাবেন ইলেকট্রনিক মোটর ও এক রিচার্জেবল ব্যাটারি। এটি সাইডে আরও দেখতে পাবেন ইন্ডিকেটর লাইট, বিলিং কার্ডস এবং হর্ন ফিচার। এবারে এই সাইকেলের লিথিয়াম আয়ন ব্যাটারিকে 4 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে উইদাউট পেডেলিংয়ে 150 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন। সাডা বাইক, এই মাত্র 26 ইঞ্চির ভবিষ্যতের মতো দেখতে ফোল্ডেবল বাইসাইকেলের আগে পিছিয়ে 2 চাকাতেই কোনো রকম স্প্রোক ব্যবহার করা হয়নি, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। এই সাইকেলকে আমব্রেলা সাইকেলও বলা হয়, কারণ এটাকে ফোল্ড করার পর এটাকে দেখতে এক ছাতার মতোই লাগে। এটির চাকাও ইনস্ট্যান্টলি রিমুভ করে পুরো সাইকেলকে আপনি বয়ে নিয়ে যেতে পারবেন এবং এটাকে সামান্য একটু জায়গাতেই রেখে দিতেও পারবেন। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যে আপনি যখন এটাকে রাস্তায় নিয়ে বের হবেন, তখন সবাই আপনার সাইকেলের দিকেই চেয়ে থাকবে। সো ফ্রেন্ডস, এসব বাইসাইকেলের মধ্য থেকে কোনটি সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমনই নিত্য নতুন সায়েন্স, টেকনোলজি ও গ্যাজেট সম্পর্কে ভিডিও দেখতে টেকজন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
কথা হবে আরো একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।